Bismillahir Rahmanir Rahim In the name of Allah the gracious I be merciful <coughs> All the seekers Assalamu Alaikum Wa Rahmatullahi Wa barakatuhu. Peace and blessings of Allah be upon Apna you আপনাদের First of all I would like to take this opportunity Amin. to thank আমাদের অতিথি বৃন্দ ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের আমন্ত্র গ্রহণ করে এমন ব্যক্তির বক্তৃতা শুনতে এসেছেন যিনি একজন রাজনীতিবিদও নন রাজনৈতিক নেতাও নন বিজ্ঞানীও নন বরং একটি ধর্মীয় প্রতিষ্ঠান আহমদিয়া মুসলিম জামাতের নেতা এবং প্রধান ইউনেস্কো একটি মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে একটি প্রশংসনীয় উদ্দেশ্যে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছে ইউনেস্কোর একটি উদ্দেশ্য জামে জানি হলো শান্তি প্রতিষ্ঠা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ আইনের শাসন প্রতিষ্ঠা মানবাধিকার এবং সারা বিশ্বে শিক্ষার কে উৎসাহিত করা ইউনেস্কো প্রেস বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মিনো সংস্কৃতি ও ঐতিহ্যের হেফাজতে বিশ্বাসী আর একটি লক্ষ্য এবং উদ্দেশ্য হল দারিদ্র বিমোচন এবং আরেকটি উদ্দেশ্য হলো স্থায়ী বৈশ্বিক প্রবৃদ্ধি উন্নতি আর বিষয়টি নিশ্চিত করা আর এটি নিশ্চিত করা যে মানব জাতি যেন এমন একটি ভবিষ্যৎ নিজের পিছনে রেখে যায় যা থেকে ভবিষ্যৎ প্রজন্ম কল্যাণ হতে পারে আপনারা এটি জেনে আশ্চর্য হবেন যে ইসলামী শিক্ষা মুসলমানদের এই লক্ষ্যগুলো বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করতে বলে আর লাগাতার মানব জাতির উন্নতির জন্য সংগ্রাম এবং কাজ করা কাজ করতে উৎসাহিত করে আর এই শিক্ষা কোরআনের প্রথম সুরাতেই বিধৃত বিবৃত আছে যাতে কোরআন বলে যে আল্লাহ তাআলা সারা বিশ্বের প্রতিপালক প্রভু এটি ইসলামিক ফেথ বিশ্বাসের কেন্দ্রবিন্দু

ইসলামের খুব সুন্দর একটি নৈতিকতা কোরআনের সূরা বাকারা 49 নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে তা হলো নসরুল্লাহ অলমাইটি আল্লাহর পন্থা অবলম্বন করা আল্লাহর দিয়ে অবলম্বন করা এবং তার গুণাবলীতে রত হওয়া এর মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর রহমত সর্বব্যাপী এবং তিনি সব মানুষের জীবিকাদাতা আর এমন কে আদার হওয়ার জন্য থাকে অস্বীকার করে তাদেরও তিনি তাদের জীবিকার ব্যবস্থা করেন তার যারা তার সম্পর্কে অনবরত বা লাগাতার অপলাপ করে এবং পৃথিবীতে নিষ্ঠুর কার্যক্রম পরিচালনা করছে তাদেরকে তিনি রিলিফ ইসলামের শাস্তির যে দর্শন যে আল্লাহ উল্লেখ করেছেন

এছাড়া प्रॉफिट বলে যে ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ তাআলা অপাতিয়েছেন অসাধারণ রহমতের এবং অতলীন রহমতের উৎস হিসাবে এবং সমগ্র মানবজাতির প্রতি ইহসান এবং অনুগ্রহ এবং আশীর্বাদ হিসাবে। তাকে পাঠিয়েছেন তিনি ইসলামের অত্যন্ত দয়াদ্র এবং মহানুভব শিক্ষার মূর্তিমান প্রতীক ছিলেন ইসলামের ভিত্তি রাখার পর হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম তার অনুসারীরা অনুসারীদের উপর নৃশংস অমানবিক অত্যাচার এবং নির্যাতন করা হয়েছে মক্কার মুসলিমদের পক্ষ থেকে যা তারা ধৈর্যের সাথে এবং সহনশীল মন মানসিকতার সাথে মোকাবেলা করেছেন

অভাগত এবং ইহুদি ও সমাজের অন্যান্যদের মাঝে একটা শান্তি চুক্তি করেন শান্তি সন্ধি করেন সেই সন্ধির শর্ত অনুসারে সব দল শান্তিপূর্ণ ভাবে বসবাসের অঙ্গীকার করে পরস্পর অধিকার প্রদানের প্রতিশ্রুতি দেয় এবং পারস্পরিক সহানুভূতির প্রেরণা এবং তার চেতনায় তারা অঙ্গীকার করে নির্বাচন করা হয় তার নেতৃত্বে সেই শান্তি চুক্তি মানবাধিকার এবং রাষ্ট্র পরিচালনার এক অতুলনীয় অসাধারণ সন হিসাবে কাজ করে আর এটি বিভিন্ন দল এবং মাঝে শান্তির বিষয়টি নিশ্চিত করে ইসলামের রসুল সাল্লু আলহিম একটি বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন যাতে কারো হস্তক্ষেপের কোনো ভূমিকা ছিল না তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন যে ধনী দরিদ্র শক্তিশালী ও দুর্বল সবার জন্য আইন

খুবই সুন্দর এক শান্তি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে যার কারণে সেই সমাজের শিক্ষার মান অনেক উন্নতি করে শিক্ষিত শ্রেণীকে বলা হয়েছিল অশিক্ষিতদের শিক্ষা এবং পড়ানোর বিশেষ ব্যবস্থা হাতে নেওয়া হয় ইয়েম এবং সমাজের অন্যান্য দুর্বল শ্রেণীর শিক্ষা দীক্ষার জন্য এসব কিছু সো দ্যাট করা হয় এই জন্য যেন দরিদ্র এবং ক্ষমতাহীন এবং দুর্বল শ্রেণী যেন নিজ পায়ে দাঁড়াতে পারে এটা কর ব্যবস্থা প্রবর্তন করা হয় যার ভিত্তিতে সমাজের সম্পদ শ্রেণী মানুষের উপর কর আরোপ করা হয় আর যা আসত তা বঞ্চিত শ্রেণীর জন্য ব্যবহার করা হতো শিক্ষা অনুসারে অর্থনৈতিক অর্থনৈতিক নীতিমালা প্রবর্তন করেন করার জন্য ব্যবসা তার পরিচালিত হয় যখন প্রথা ছিল সমাজের সর্বত্র বিরাজমান দাস দের কফিট সাথে অত্যন্ত নির্দয় ব্যবহার করা হতো ইসলামের রসুল সালাম এক্ষেত্রে সমাজে একটা বিপ্লব আনতে চায় দাসের প্রভুদেরকে

মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দৈহিক স্বাস্থ্যের গুরুত্ব বোঝানো শহরের রাস্তাঘাট সম্প্রসারিত করা হয় ডেটা বা তথ্য সংগ্রহ এবং সাধারণ মানুষের চাহিদা বা প্রয়োজন বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আদমশুমারি করা হয় সপ্তম শতাব্দীতে অধিকার নিশ্চিত করার জন্য মদিনায় অসাধারণ ঘটনা ঘটে সত্যিকার অর্থে আরবদের মাঝে সর্বপ্রথম সুশৃঙ্খল এবং

প্রতিটি মুহূর্ত সব মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করেছেন আর ইসলামী শিক্ষার মাধ্যমে মানবাধিকারের এক অতুলনীয় অপ্রাপ্য দুষ্প্রাপ্য সনদ তিনি রেখে গেছেন দৃষ্টান্তস্বরূপ তিনি বলেন যে মানুষের উচিত সব ধর্মের ধর্মীয় বিশ্বাস এবং আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া তাদের অন্যদের সমালোচনা করা থেকে বিরত থাকা এই শিক্ষা তিনি দিয়েছেন একবার এক তার কাছে আসে এবং অভিযোগ করে তার এক সাহাবি সম্পর্কে এক সাহাবির আচরণ সম্পর্কে সেই সাহাবিকে ডেকে পাঠান এবং তাকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে তাকে যা ঘটেছে সে সম্পর্কে প্রশ্ন করেন সেই সাহেব বলেন যে ইহুদি দাবি করলো যে ইহুদি বলছে ইহুদি বলছে যে হযরত মুসা আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহর সবচেয়ে বড় বা শ্রেষ্ঠ তাই সেই সাহেব এটা সহ্য করতে পারেন না এই কারণে তিনি কঠোর ভাষায় তার যুক্তি সেই ইহুদের যুক্তি খণ্ডন করেন ইসলামের রসুল এবং বলেন যে মোহাম্মদ রসুল্লাহর পদমর্যাদা বড় এটি শুনে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার অসন্তোষ ব্যক্ত করেন তার এই কাছের সাহাবি প্রতি তার অসন্তোষ প্রকাশ করেন বলেন যে তোমার ইহুদের সাথে কোনোভাবে বিতর্ক করা উচিত হয়নি

তথাকথিত আহ স্বাধীনতার নামে এবং তথাকথিত বিনোদনের নামে কি করা হচ্ছে এমনকি আহ

আমাদেরকে বলে যে মুসলমানের অন্য ধর্মের কোন প্রতিমা প্রতিমা সম্পর্কেও কঠোর ভাষা ব্যবহার করা উচিত নয় কেননা এর প্রত্যুত্তরে তারা আল্লাহ সম্পর্কে অপলাপ করবে বা করতে পারে আর এই কারণে সমাজের শান্তি এবং ঐক্য বিঘ্নিত হবে সমাজের দুর্বল এবং দরিদ্রদের অধিকার করার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে ইসলামের রসুল সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম বিভিন্ন স্কিম এবং প্রজেক্ট হাতে নিয়েছিলেন জীবনযাপনের মানকে উন্নত করার জন্য আর এটি নিশ্চিত করার জন্য যে মানুষের আত্মসম্মান বোধ যেন না হয় তিনি বলেন যেখানে সমাজের বেশিরভাগ মানুষ সম্পদশালী এবং শক্তিশালী লোকদেরকে সম্মান দিয়ে থাকে সেখানে তিনি বলেন যে এক ব্যক্তি যে নৈতিকতায় সজ্জিত কিন্তু দরিদ্র সে এক সম্পদশালী ব্যক্তির যে অনেক বেশি সম্মানিত যেই ধনী ব্যক্তি অন্যের প্রতি শ্রদ্ধাশীল না শুধু নিজের নাম নিয়েই চিন্তিত ইসলামের সাল্লাম উচ্ছা তীতুচ্ছ বিষয়ের প্রতি গভীর মনোযোগ দিয়েছেন এটি নিশ্চিত করেছেন যে যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদের অধিকার যেন সংরক্ষণ করা হয় দৃষ্টান্তস্বরূপ স্বরূপ তিনি মুসলমানদেরকে বলেছেন দরিদ্র এবং অভাবীদেরকে তোমাদের ভোজ সভা এবং সাধারণ সবাই আমন্ত্রণ জানাবে যদি কম সচ্ছল মানুষের অধিকার সম্পদ সারীরা শক্তিশালীরা কুক্ষিগত করে মোহাম্মদ সাল্লাসাল্লাম অনুসারীদেরকে বলেছেন যে দুর্বল পক্ষকে দুর্বল শ্রেণিকে সাহায্য করে যেন সে ইনসাফ পায় তার ইনসাফ ইনসাফ পদদলিত না হয় ইসলামের রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম দাস প্রথাকে নির্মূল করার সবসময় সকল প্রচেষ্টা বা পদক্ষেপ হাতে নিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাম তার নিজের অনুসারীদেরকে বারবার দাসদের মুক্ত করার বিষয়ে উৎসাহিত করেছেন এবং বলেছেন যদি তাৎক্ষণিকভাবে যদি দাস মুক্ত করা সম্ভব না হয় তাহলে ন্যূনতম তাদের যা করা উচিত তা হলো তাদেরকে তা খাওয়ানো এবং পরিধান করানো যা তারা নিজেরা খায় এবং পরিধান করে সচরাচর আরেকটি বিষয় যা ওঠানো হয় তা হল নারী অধিকার সংক্রান্ত আর প্রায়শ এই অভিযোগ আরোপ করা হয় যে ইসলাম মহিলাদের অধিকার খর্ব করে তাদের প্রাপ্য অধিকার দেয় না এটির এই কথাটি সত্যের সাথে কোনো কোনো সম্পর্ক নেই সত্যিকার অর্থে ইসলাম নারী এবং মহিলাদের প্রথম ইসলাম প্রথমবার নারী এবং মহিলাদের প্রাপ্য অধিকার দিয়েছে এমন একটি সময়ে যখন নারীরা মহিলারা বৈষম্যের শিকার ছিল বা তাদেরকে হেয় এবং তুচ্ছ জ্ঞান করা হতো ইসলামের ইসলাম সাল্লাহ তার অনুসারীদেরকে বলেছেন যে নারীদেরকে যেন সঠিক শিক্ষা দেখা দেয়া হয় এবং তাদের প্রতি যেন শ্রদ্ধা বোধ প্রদর্শন করা হয় সত্যিকার তিনি এটি বলেছেন যে এক ব্যক্তি বা কারো যদি তিন কন্যা থাকে তাদেরকে যদি সঠিক শিক্ষা দীক্ষা দিয়ে থাকে এবং সঠিক পথ প্রদর্শন করে তাহলে এমন ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে উগ্রপন্থীদের এই বিশ্বাস সম্পূর্ণভাবে ইসলামী শিক্ষার পরিপন্থী যে সহিংস জেহাদ এবং অমুসলিমদের জবাই করা এক ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে এটি সম্পূর্ণভাবে ইসলামী পরিপন্থী একটি দাবি উগ্রপন্থীদের ইসলামের রসুল সাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশের উপায় একটি উপায় হলো মেয়েদের সুশিক্ষিত করা এবং তাদের মাঝে নৈতিক নৈতিক তাদেরকে নৈতিক শিক্ষা সজ্জিত করা এই শিক্ষার ভিত্তিতে সারা বিশ্বে আহমদি মেয়েরা শিক্ষা গ্রহণ করছে শিক্ষার ক্ষেত্রে তারা অগ্রসারিতে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তারা ডাক্তার হচ্ছে শিক্ষক শিক্ষিকা হচ্ছে এবং তারা প্রকৌশলী হচ্ছে এবং অন্যান্য পেশাতেও তারা প্রথম সারিতে রয়েছে আমরা বিষয়টি নিশ্চিত করি যে মেয়েরা যেন শিক্ষার ছেলেদের মতোই সমান সুযোগ পায় শিক্ষার ক্ষেত্রে উন্নত বিশ্বে শিক্ষার হারকরা সর্বপ্রথম নারীদেরকে উত্তরাধিকার দিয়েছে বা তালাক দেওয়ার অধিকার দিয়েছে বা কোলা নেওয়ার অধিকার দিয়েছে এবং আরো অনেক মানবাধিকার প্রথমবার ইসলাম দিয়েছে মহিলাদেরকে এছাড়া ইসলামের রসুল সাল্লু প্রতিবেশীর অধিকারের উপর অনেক জোর দিয়েছেন আর এতটা জোর দিয়েছেন এবং বলেন যে আল্লাহ তালা প্রতিবেশীর অধিকারের উপর প্রতিবেশীর অধিকার সম্পর্কে এতটা গুরুত্ব আরোপ করেছেন যে মোহাম্মদ রসুল ইসলাম ভাবতে থাকেন যে হয়তো প্রতিবেশীকে কারো উত্তরাধিকারী করে দেওয়া হবে তো এইভাবে ইসলামের রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বিশ্ব মানবাধিকার নিশ্চিত করেছেন যা প্রত্যেক ব্যক্তির রং ধর্ম বর্ণ সামাজিক পদমর্যাদার ঊর্ধ্বে থেকে যা তার প্রাপ্য আমি শুধু এখন এটি বললাম যে কীভাবে ইসলামের রসুল সাল্লাহ শিক্ষার উপর কত জোর দিয়েছেন আর এই বিষয়টি ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধের পর ও স্পষ্টভাবে সামনে এসেছে অস্ত্রশস্ত্র না থাকার সত্ত্বেও ইসলাম বা মুসলমানরা মক্কাবাসীদেরকে আল্লাহ তালার সাহায্যে পলাষ্ট করে বদরের যুদ্ধে এরপর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম শিক্ষিত যোদ্ধা বন্দীদের মুক্তি দেয়ার প্রস্তাব দেন এই শর্তে যে তারা সবার প্রথম সমাজের অশিক্ষিত লোকদেরকে শিক্ষা জ্ঞান দান করবে বা লেখাপড়া শিখাবে এইভাবে বেশ কয়েক শত বছর পূর্বে ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এস্টাবলিশড এ সফল একটি আদর্শ সমাজ বাজার প্রতিষ্ঠা করেন পুনর্বাসনের এবং আর সমাজে যুদ্ধবন্দীদের সমাজের মূল মূলধারার সাথে একাকার করার উদ্দেশ্যে এই পরিকল্পনা তিনি হাতে নিয়েছিলেন প্রায়শই এই অভিযোগ আরোপ করা হয় যে ইসলাম সহিংস ধর্ম এবং যুদ্ধাঙ্গ ধর্ম কিন্তু সত্য কথা যা কোরানে উল্লেখিত আছে হলো কোরআন বলে যে যুদ্ধের অনুমতি দেয়া হয়েছে বিশ্বাসের স্বাধীনতার নীতি নিশ্চিত করার জন্য এবং সব মানুষের বিবেক বাক স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করার জন্য কোরআন বলে যদি মুসলমানরা যদি আত্মরক্ষামূলক ব্যবস্থা না নিতে মক্কাবাসীদের বিরুদ্ধে তাহলে কোনো গির্জা ইহুদিদের ইবাদত স্থল মন্দির বা মঠ এবং মসজিদ বা কোনো ইবাদত নিরাপদ থাকতো না কেননা বিরুদ্ধে সকল প্রকার ধর্মকে নিশ্চিহ্ন এবং নির্বংরা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছিল শক্তির ইসলামের প্রথম যুগের মুসলমানরা যখনই যুদ্ধ করেছেন সেই যুদ্ধ ছিল আর প্রতিরক্ষা এবং দীর্ঘস্থায়ী শান্তির উদ্দেশ্যে তারা যুদ্ধ করেছেন আর সব মানুষের অধিকার প্রদান এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়ে নিশ্চিত করার জন্য তারা যুদ্ধ করেছিলেন টুডে আজকে যদি এমন কোন মুসলমান থেকে থাকে যারা উগ্র অনুসরণ করে থাকে বা যারা সহিংসতারা আশ্রয় নেয় জন্য করে যে তারা ইসলামিক শিক্ষাকে ছেড়ে দিয়েছে আর আর বা ইসলামিক শিক্ষা সম্পর্কে তারা সম্পূর্ণভাবে অজ্ঞ বিভিন্ন দল এবং ব্যক্তি যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তা ক্ষমতার জন্য করে এবং সম্পদশালী হওয়ার উদ্দেশ্যে তারা বা সম্পদের লোভে তারা এমনটি করে একইভাবে কোন দেশ যদি অন্যায় এবং নীতি ভূ রাজনৈতিক স্বার্থ এবং অন্যের উপর প্রভুত্ব বিস্তার করাই হলো তাদের উদ্দেশ্য ইসলামী শিক্ষার সাথে তাদের আচরণের দূরতম কোনো সম্পর্ক নেই

আপত্তি উত্থাপন করে তা হলো ইসলাম একটি সেকেলে এবং পশ্চাৎপদ ধর্ম আর এটি ও বিশ্বাসী নয় বা হুজুর বলছেন এটি একটি পুরনো এবং আর অলস আর গতানুগতিক অভিযোগ যা ইসলামের বিরুদ্ধে উত্থাপন করা হয় এটি ভিত্তিহীন অপবাদ

আবিষ্কারকদেরকে উৎসাহিত করছে মধ্য যুগের সত্যিকার অর্থে এক হাজার বছর পূর্বে যদি আমরা তাকাই তাহলে স্পষ্টভাবে তবে এটি সামনে আসে যে কীভাবে মুসলমান বিজ্ঞানী এবং আবিষ্কার আবিষ্কারের জ্ঞানের বিষয়টিকে এগিয়ে নিয়ে গেছেন এবং এমন প্রযুক্তি সামনে এনেছেন যা পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে যা আজও ব্যবহৃত হয় দৃষ্টান্ত সর সর্বপ্রথম ক্যামেরা বানিয়েছেন ইবনে হায়থাম তার বৈপ্লবিক কাজ ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে আর তাকে আধুনিক অপটিক্সের পিতা আখ্যা দেওয়া হয় এটিও নোট করার জন্য যে ক্যামেরার শব্দটি আরবি ক্যামেরা শব্দ থেকে উদ্ভূত দ্বাদশ শতাব্দীতে একজন মুসলমান কার্ডোগ্রাফার বিস্তৃত এবং সঠিক অত্যন্ত প্রণয়ন করেছেন মধ্যযুগে যা শত শত বছর পর্যটকরা ব্যবহার করেছে এছাড়া চিকিৎসার জগতে অনেক মুসলমান চিকিৎসক ও বিজ্ঞানীরা অসাধারণ আবিষ্কার সামনে এনেছেন অনেক আবিষ্কারাদি এমন রয়েছে যা আজও ব্যবহৃত হচ্ছে অনেক শল্য চিকিৎসার যন্ত্রপাতি মুসলমান চিকিৎসকরা আবিষ্কার করেছেন যেমন আল জাহারাবি দশম শতাব্দীতে এটি করেছেন আর সপ্তদশ শতাব্দীতে ইংরেজি ডাক্তার উইলিয়াম হার্ভে বলা হয়ে থাকে যে তিনি এক যুগান্তকারী গবেষণা কর্ম সামনে এনেছেন যার সম্পর্ক ছিল হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন সম্পর্কিত এবং হৃদযন্ত্রের কার্যপ্রণালী সংক্রান্ত কিন্তু পরে আবিষ্কৃত হয়েছে যে এরও চার বছর পূর্বে হার্বের গবেষণারও চার শত বছর পূর্বে বিভিন্ন ফিস যিনি একজন আরব ডাক্তার ছিলেন ফুসফুসে রক্ত সঞ্চালনের সাথে এটি সম্পর্কযুক্ত ছিল আরবি টেক্সট বইতে এটি উল্লেখিত ছিল নবম শতাব্দীতে জাবের ইবনে হায়ান রসায়ন বিদ্যার জগতে এক বিপ্লব সাধন করেন তিনি অনেক মৌলিক প্রসেস এবং যন্ত্রপাতি আবিষ্কার করেন যা আজও ব্যবহৃত হচ্ছে

দিকটি আজও স্বীকার করা হয় বা স্বীকৃত দৃষ্টান্ত স্বরূপ নিউ টাইমে একটা প্রবন্ধ ছাপা হয়েছে তাদের সায়েন্স রিপোর্টার ডেনিস ওভারবাই লিখেছেন তিনি তাতে মুসলমান পলিম্যাথ আলতুসির কথা উল্লেখ করেছেন তিনি লেখেন যে আলতুসি যে সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ গবেষণা ছেপেছেন

মধ্যযুগে পৃথিবীর বিজ্ঞানের কেন্দ্রস্থল ছিল আরবি ভাষা এবং জ্ঞান সে যুগে সমার্থক শব্দ ছিল প্রায় পাঁচশত বছর পর্যন্ত অবস্থা বিরাজ করে এটি একটি এটি এমন একটি বিষয় যা আধুনিক যুগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে

মুসলমান নোবেল পুরস্কার বিজয়ী ছিলেন একজন আহমদি প্রফেসর আব্দুল সালাম তিনি এক প্রখ্যাত পদার্থবিজ্ঞানী বিজ্ঞানী যিনি পদার্থ পদার্থবিদ্যায় উনিশশো সনে নোবেল পুরস্কার পান সারা জীবন আব্দুল সালাম এই কথার উপর জোর দেন যে ইসলাম এবং কোরআন শরীফ তার সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছে বরং সত্যিকার তিনি বলতেন যে কোরআন শরীফে সাতশত পঞ্চাশটি আয়াত আছে যা সরাসরি বিজ্ঞান বিজ্ঞানের সাথে সম্পর্ক যা আমাদের প্রকৃতি এবং এই বিশ্বকে বুঝতে সাহায্য করে এছাড়া আমাদের জামাতের তৃতীয় খলিফা এমন এক প্রভাত দেখতে চেয়েছেন যখন যখন বড় বড় বিজ্ঞানী এবং শিক্ষাবিদ সামনে সামনে আসবে এই স্বপ্নের কথা তিনি ব্যক্ত করেছেন তো আমাদের জামাতে তিনি শিক্ষার ক্ষেত্রে যারা ভালো ফলাফল করে তাদের মাঝে স্বর্ণপদক দেওয়ার বিধান প্রচার করে প্রতি বছর শত শত আহমদী ছেলে এবং মেয়ে মেয়ের মাঝে এই স্বর্ণপদক বিতরণ করা হয় শিক্ষার ক্ষেত্রে তাদের সাফল্যের জন্য আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি শিক্ষাই হলো দারিদ্র বিমোচনের একটি মাধ্যম যা অর্থনৈতিক ভাবে বহু প্রজন্ম পরম্পরায় দরিদ্র দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করে আছে আমরা এগুলো শিখেছি ইসলামের ইসলামের রসুলের কাছে যিনি মুসলমানদেরকে উৎসাহিত করেছেন সমাজের দুর্বল শ্রেণীর শিক্ষা দীক্ষার উপর দেওয়া শিক্ষা দাও তিনি বলেছেন যে আধ্যাত্মিক উন্নতি সরাসরি মানব সেবার সাথে সম্পর্কযুক্ত তিনি বলেন মুসলমান কখনো শুধু ইবাদতের মাধ্যমে বা দোয়ার মাধ্যমে আল্লাহ সন্তোষ অর্জন করতে পারে না বরং আল্লাহর ভালোবাসার দাবি হল মানব সেবা মানব সেবা করা কোরআন শরীফের নব্বই নম্বর সুরায় আল্লাহ তালা মুসলমানদেরকে বলেছেন যে তোমরা ক্ষুধা এবং দারিদ্র দূরীভূত করার দারিদ্র বিমোচনের জন্য কাজ করো আর এতিমদের চাহিদা পূরণ করো এবং সমাজের দুর্বল এবং দরিদ্র শ্রেণীর শিক্ষা দীক্ষার ব্যবস্থা করো যেন তারাও উন্নতির সুযোগ সুবিধা পেতে পারে পৃথিবীর সকলক সে আহমদিয়া মুসলিম জামাত এই মহান শিক্ষার উপর সাধ্য অনুসারে আমল করে চলেছে আমরা বিশ্বাস করি যে ইসলাম এমন একটি ধর্ম আমরা বিশেষ ইসলাম ভালোবাসা এবং দয়া আর মায়া এবং সহানুভূতির ধর্ম তাই আমরা মানব জাতির মাঝে প্রত্যন্ত অঞ্চলে এবং এবং কবলিত এলাকায় আমরা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি আমরা হাসপাতাল এবং ক্লিনিক খুলেছি সেখানে বিভিন্ন গ্রামে হলো ছেলেমেয়েরা মাইলের পর মাইল পায়ে হেঁটে পানি সংগ্রহ করতে গিয়ে সময় নষ্ট করার পরিবর্তে স্কুলে যেতে পারে আমরা এমন একটা প্রজেক্ট আধুনিক গ্রাম নির্মাণ একটা প্রজেক্ট হাতে নিয়েছি যার অধীনে কমিউনিটি হল পানি সরবরাহ সৌরশক্তি এবং বিভিন্ন অবকাঠামো এবং ন্যূনতম চাহিদা মেটানোর ব্যবস্থা করছি এই সব কিছু স্থানীয় লোকদের মাঝে করা হচ্ছে তাদের পটভূমি বা বিশ্বাস যাই হোক না কেন আর আমরা আমাদের ধর্মের কারণে ধর্ম থেকে এইসব কিছু করার আর অধীনে আমরা দারিদ্র বিমোচনের কাজ করছি আর আমরা বিশ্বাস করি যে এটি পৃথিবীতে স্থায়ী শান্তির ভিত্ত রচনার কারণ হতে পারে মানুষের যদি খাবার থাকে থাকে আর আর মাথার উপর একটা ছাদ থাকে আর সন্তান শিক্ষা দীক্ষার জন্য স্কুল থাকে স্বাস্থ্য ব্যবস্থা করা হয় কেবল তবেই তারা শান্তিতে বসবাস করতে পারে এবং নৈরাশ্যের and ভয়াবহถาবা থেকে তারা মুক্তি পেতে পারে আর মর্মবা থেকে মুক্তি পেতে পারে যা ধর্মীয় উগ্রতায় পর্যবসিত হয় এগুলো মৌলিক মানবাধিকার যতক্ষণ পর্যন্ত আমরা মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে না পারবো নৈরাশ্য থেকে মুক্ত করতে না পারবো পৃথিবীতে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হব না শেষের দিকে আমি এই আন্তরিক দোয়া করব যে মানব জাতি যেন লিপসা থেকে মুক্ত হয় এবং সংকীর্ণ স্বার্থপরতা ছেড়ে দেয় আর সেই যারা সমাজে সুবিধা বঞ্চিত এবং সমস্যা কবলিত তাদের দুঃখ এবং কষ্ট দূরীভূত করার চেষ্টা করবে এই কয়েকটি শব্দের মাধ্যমে পুনরায় আজকের এই সান্ধ্য অধিবেশনে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই